আজকে আমরা আলোচনা করব হেডফোন কিভাবে সুরক্ষিত রাখা যায়। হেডফোন কিভাবে সুরক্ষিত রাখবেন আজকে আমরা ডিটেলি আলোচনা করব, ঠিক আছে? এই যে হেডফোন, হেডফোনের মূল সমস্যা হয় এই জায়গাতে, এটা আপনারা এখান থেকে ধরে কখনো টান দেবেন না, এই জায়গা থেকে, এই জায়গা থেকে ধীরে ধীরে ঘুরিয়ে খুলবেন, ঠিক আছে? তারপরে অনেকে আছেন বসে বসে এইভাবে 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 করেন, তো এভাবে করলে ভিতর থেকে যে তারটা আছে তারটা ছিঁড়ে যায়, একটা বা দুটা তার যদি ছিঁড়ে যায় তবে হেডফোনটা কাজ করবে না, ঠিক আছে? আর এখানে দেখুন, এখানে কোনোভাবে যাতে টান না পড়ে, এই এই জায়গাগুলোতে কোনোভাবে টান না পড়ে, টান পড়লে ভেতর থেকে কানেকশনটা ছিঁড়ে যেতে পারে। এইসব দিকে খেয়াল রাখলে, আর এগুলি এগুলি অনেক সময় লুজ হয়, তবে এখানে যদি আপনারা একটু ফেভিকল দিয়ে দেন এই জায়গাতে, এই জায়গাগুলোতে একটু ফেভিকল দিয়ে দিলে আর একটু ভালো সুরক্ষিত থাকবে। তারপরে এখানে একটু ঘুষ মানে একটু পরিষ্কার করে রাখবেন যাতে ময়লা না ঢুকে। এটাই হচ্ছে হেডফোনকে মোটামুটি সুরক্ষিত রাখা। আর আরেকটা বিষয় হচ্ছে, যাকে তাকে হেডফোন ধরতে দেবেন না, তাহলে আপনার হেডফোনটা নষ্ট করে দেবে। এই হচ্ছে হেডফোনের মূল বিষয়। তো আপনারা বুঝেই চালাবেন, ঠিক আছে? অন্য সময় আরেকটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।